بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشية أبصارهم ترهقهم ذلة عن عائشة رضي الله تعالى عنها قالت سمیت رسول اللہ صلی اللہ علیہ وسلم یقول احشر الناس یوم القیامة حفاة عراة غرلا قلت یا رسول اللہ الرجال والنساء جمیع ینظر بعضهم الى بعض قال رسول اللہ صلی اللہ علیہ وسلم عائشہ الامر اشد من ذلك ینظر بعضهم الى بعض رواه البخاری مسلم সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় কিয়ামতের বাস্তব অবস্থা। কিয়ামতের মাঠে মানুষের বাস্তব অবস্থা কী হবে, কেমন হবে, এ বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। মানুষকে যেসব বিষয়ে পরকালমুখী করা যায় বা পরকালমুখী করা সম্ভব, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবরণ হচ্ছে কবর, কেয়ামত, জাহান্নাম, জান্নাত। এই চারটি বিষয়ে মানুষকে সবচেয়ে বেশি পরকালমুখী করা যায়, বা মানুষ যদি এই চারটি বিষয় নিয়ে ভাবে তাহলে সহজে মানুষ পরকালমুখী হতে পারবে এবং দুনিয়াতে বেঁচে থাকার জন্য যেসব জিনিসগুলিও প্রয়োজন মনে করছে তা তুচ্ছ বলে মনে করবে। আর যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলি নিয়ে সে ভাবতে পারবে না বা এগুলি বারবার জেনেও বুঝে দেখবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার যে কোনো অন্যায়ের সাথে জড়িয়ে যাওয়া তার জন্য সহজ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথাটি আমরা তেমন মূল্যায়ন করতে পারি না। তিনি আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, কুন ফি দুনিয়া কানাক গরীব ও আবির সাবিল উদ্দ নাফসাক মিন আলিল কাব। আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে থাকো, তুমি যেন অপরিচিত, তোমাকে না কেউ চিনে না তুমি কাউকে চিনো, এটা পৃথিবীতে বসবাসের জন্য তোমার সবচেয়ে সুন্দর সহজ পথ। দুই, ও আবির সাবিল, তুমি যেন একজন পথিক, রাস্তায় চলছ, তুমি কোথাও বসবাস করো, তোমার একটা আজীবন আহাল পরিবার নিয়ে বসবাসের জায়গা আছে এমনটা তুমি নও, তুমি একজন পথিক। অন্য জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি এইভাবে বুঝিয়েছেন যে তুমি দুনিয়াতে বেঁচে থাকবে পথিকের মতো, পথিক গাছের নিচে চলতে চলতে আরাম নেওয়ার জন্য বসেছে, কিছুক্ষণ পরে আবার চলে যাবে। একজন মানুষের জন্য গাছের ছায়ার নিচে বসাটা যেমন স্থায়ী নয়, গাছের ছায়ার নিচেও বসলে
কখনোই একজন ব্যক্তি ভাবে না যে এটা আমার কিছুক্ষণ বা দুই একদিন বা দুই চার মাস থাকার জায়গা। সে মনে করে এই কয়েক মিনিট অপেক্ষা করব, তারপরে চলে যাব। ঠিক একজন পথিক গাছের ছায়ার নিচে কিছুক্ষণ অপেক্ষা করে, যেমন তুমি পৃথিবীতে থাকো তেমন। তারপরে তিনি পরের বাক্যে বললেন, উদ্দা নাফসাক মিন আহালিল কাবর, তুমি একজন মনে করো আমি কবরবাসীদের সদস্য, যারা কবরে চলে গেছে তাদেরও আমি একজন। তাহলে তোমার জন্য পৃথিবীতে বসবাস করা সহজ হবে, এবং এদেশে বসবাসের জন্য যেসব জিনিসগুলি তোমাকে বেখিয়াল করে দেয় তা থেকে তুমি দূরে থাকতে পারবে। যেসব বিষয়ে মানুষকে পরকালমুখী করা যায় বা মানুষ সহজে হতে পারে, তার গুরুত্বপূর্ণ বিষয়গুলি হচ্ছে কবর, কেয়ামত, জাহান্নাম, জান্নাত। আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় কেয়ামতের একটি বাস্তব বিবরণ শুনতে চাচ্ছি। এ ব্যাপারে আল্লাহতালা অনেক বলেছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামতের বিভিন্ন পর্যায়ের আলোচনা বিভিন্নভাবে বলেছেন। আল্লাহতালা বিচারের মাঠের বিভীষিকাময় কথা বলতে গিয়ে বলেন যে মানসাররাহু আয়ানজুরা ইয়াউমাল কিয়ামা বিরায় আইনিন, কেউ যদি বিচারের মাঠকে তাকিয়ে দেখতে চায়, যে কোনো দৃশ্য যেমন দেখে এইটা একটা দৃশ্য, এরকম যদি কেউ একেবারে জাজল্যভাবে দিনের মতো করে তাকিয়ে দেখতে চায়, ফাল ইয়াকরা, সেজন্য পড়ে, এজাশামসু কুব্বিরাত, এজাশামাউন ফাতারাত, এজাশামাউন সাক্কাত, এই তিনটি সূরা যদি মানুষ পড়ে তাহলে কেয়ামতের অবস্থাকে সে বাস্তব দেখতে পাবে। আমরা কোরআন মাজিদ পড়াই প্রয়োজন মনে করি না, কোনো রকম করে পড়ি রমাজান মাসে, তারপরেও কোরআনে এখানে বাস্তব কেয়ামতের মাঠ দেখানো হয়েছে, তা আমাদের ভাবা অনেক দূরের ব্যাপার। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটি আমাদের জন্য তেমন কাজে লাগে না, অথচ তিনি বললেন কেয়ামত যদি কেউ বাস্তব দেখতে চায় তাহলে এই তিনটে সূরা পড়তে হবে। তিনি একথাও বলেছেন যে এই তিনটে সূরার দিকে দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল, খুব তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি মাথার চুল পেকে যাবে এটা আমি ভাবছিলাম না, কিন্তু এই সূরাগুলির প্রতি নজর রেখে দেখতে দেখতে কিভাবে কিভাবে আমার চুল এত তাড়াতাড়ি পেকে গেল। তাহলে উনি সত্যি ওই সূরাগুলিতে কেয়ামতের বাস্তব অবস্থা দেখতে পাচ্ছিলেন, যেটা আমার আর আপনার কাছে তেমন কিছু নয়, বুঝা তো বহুদূরের কথা, পড়তেই পারি না, কোনো রকম করে পড়লে তাতে কি আছে সেটা বুঝি না বা বোঝার প্রয়োজনও মনে করি না। সংক্ষিপ্ত মহান আল্লাহ বলে এদাশামসু কুব্বিরা, যেই দিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে, এদাশামসু কুব্বিরা, যেই দিন সূর্যকে পেঁচিয়ে গুটিয়ে ফেলা হবে, ওয়াইদান নুজুমুন কাদারাত, যেই দিন তারকাগুলিকে আলোহীন করে দেওয়া হবে, ওয়াইদান ইশার উত্তেলাত, যেই দিন দশ মাসের পেটপূর্ণ উটনিগুলিকে ছেড়ে দেওয়া হবে যারা এখনই বাচ্চা দিবে, এই কথার সাথে আমাদের দেশের কোনো মিল নেই। এই বাক্যের সাথে সম্পর্ক আরবীদের, যাদের সবচেয়ে দামি সম্পদ হলো উট, আবার যেগুলি বাচ্চা দিতে পারে বা দেয় বা এখনই দিবে এটাই হলো সবচেয়ে দামি জিনিস। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বললেন, যেই দিন মানুষ এখনই বাচ্চা দিবে এইরকম উটকে ছেড়ে দেবে, ছেড়ে দেওয়া প্রয়োজন মনে করবে এই সম্পদের এখন প্রয়োজন নেই। ওয়াইদাল বিহার ও ফুজ্জিরাত, যেই দিন সাগরে আগুন লেগে যাবে, ওয়াইদাল অহুষ হুসেরাত, যেই দিন হিংস্র প্রাণীকে একত্রিত করা হবে, সাগরে আগুন লেগে যাবে, পানির নিচে আগুন আছে এমনিতেই,
সাহাবীগণ বলেন, আমরা সাগরের উপরে চলার সময়তে মাঝে মাঝে দেখি যে পানির উপরে আগুন জ্বলছে। পানির উপরে আগুন জ্বলে, নিচে আগুন আছে, এক সময়ে জ্বলে যাবে, জ্বলে উঠবে, সব সাগরের পানি শেষ হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, ওয়াইদাল ওহুশ হুশিরাত ওয়াইদান নুফুস জুব্বেজাত, এবং প্রত্যেক আত্মাকে তার দেহের সাথে লাগিয়ে দেওয়া হবে। যত প্রাণী পৃথিবীতে এসেছে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, মানুষ বলে কোনো কথা নাই, যার নাম প্রাণী, যার প্রাণ আছে, প্রত্যেক প্রাণীকে তার দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে, মানে জীবিত করা হবে। ওয়াইদাল মাউদাত সুইলাত বিআইয়ে দামবিম কুতিলাত, এবং প্রত্যেক হত্যা করা সন্তানকে জিজ্ঞাসা করা হবে, বলো তো কোন অপরাধের কারণে তোমার মা তোমার বাপ তোমাকে হত্যা করেছে। যেসব সন্তান পেটে এসে গেছে, এসব সন্তানকে হত্যা করা হলে এসব সন্তানকে জিজ্ঞাসা করা হবে যে বলো তোমার পিতামাতা তোমাকে কোন অপরাধে হত্যা করেছে। আর যেগুলো এমনি নষ্ট করা হচ্ছে সেটা তো হচ্ছেই। আর যেটা আপনাকে একাধিক দিন বলেছি যে সন্তান সন্ততি বেশি হওয়া দারিদ্র্যের চিহ্ন নয়, দারিদ্রতার চিহ্ন নয়, এটা সম্পদ বেশি হওয়ার চিহ্ন, যার প্রমাণ আপনারাই। আপনাদের 10-12 ভাইয়ের জীবিকা নির্বাহ কত সুন্দর হচ্ছে, আপনার একটা ছেলে তার চেয়ে বেশি সুন্দর জীবিকা নির্বাহ হবে, এটা আপনি কি করে বুঝলেন? এই সব তো বড় ভুল। ওয়াইদাল মাউদাত সুইলাত বিআইয়ে দামবিন কুতিলাত, প্রত্যেক এরকম যেসব বাচ্চাকে নষ্ট করা হয়েছে সেসব বাচ্চাকে যে জিজ্ঞাসা করা হবে, বলো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। মহান আল্লাহ সূরা ইনফিতারে বললেন, এদাস সামাউন ফাতারাত, যেই দিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, ওয়াইদাল কবর বউসিরাত, যেই দিন সমস্ত কবরগুলিকে খুলে দেওয়া হবে। কবরগুলি খুলে দেওয়া হবে মানে সব আত্মাকে কবর থেকে বের করা হবে এবং তার দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, যেই দিন সাগরগুলিকে উদ্দীরিত করা হবে, সব একেবারে খুব উৎক্ষিপ্ত হয়ে উঠবে, আগুন জ্বলে উঠবে, ধাঁধা ধাঁধা করে সাগরে আগুন জ্বলে উঠবে। মহান আল্লাহ বলেন, এসামাউন সাক্কাত, যেদিন আকাশ ফেটে চৌচির হবে, ওয়াদিনাত লিরব্বিহা ওয়াহাক্কাত, সেই দিন তার প্রতিপালকের আদেশেই হবে, আর এইভাবে তার ফেটে চৌচির হয়ে যাওয়াই যথার্থ, এটা হবে তার প্রতিপালকের অনুমতিতেই হবে। ওয়ালকাত মাফি হওয়া তা খাল্লাত, এবং ওর ভিতরে যা কিছু আছে সব জমিন তা বের করে দিবে বিচারের মাঠে। তাহলে বোঝা যাচ্ছে জমিনের ভিতরে অনেক কিছু আছে, মানুষ এখন কিছু বের করছে, কিয়ামত পর্যন্ত বের করলেও তেমন কিছু বের করতে পারবে না। সেদিন আল্লাহ তাআলা সব কিছু জমিনের ভিতর থেকে বের করে দিবেন, আর জমিনগুলি শূন্য হয়ে যাবে, জমিন আর কোনো কিছু থাকবে না। আমি সংক্ষিপ্ত শুরু থেকে কয়েকটি আয়াত আপনার সামনে পেশ করলাম, যে সূরাগুলির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আল্লাহ তাআলা তার বাস্তব বিবরণে এভাবে বলেছেন, ইযা যুলজিলাতিল আরযু যিলজালাহা ওয়াখরাজাতিল আরযু আসতালাহা, যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে এক ফুঙের মাধ্যমেই, পৃথিবী একেবারে থরথর করে কেঁপে উঠবে, সেই দিনটা হবে পৃথিবীর উপরে সবচেয়ে ভারী ও কঠিন দিন, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন নাজাতি সাখা, বিকট শব্দ হবে, যে শব্দ
মানুষের নিয়ন্ত্রণে চলে না, যে শব্দ মানুষের নিয়ন্ত্রণে চলবে না। এমনও পৃথিবীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা বাতাস প্রবাহিত করেছেন, যেই বাতাস ফেরেশতাদের নিয়ন্ত্রণে চলেনি, যার নাম রিহে সরসার, যার নাম রিহে আকিম। আদ সমুদ সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আল্লাহ বাতাস প্রবাহিত করেছিলেন যেটা ফেরেশতাদের অধীনে ছিল না। ফেরেশতারা নিয়ন্ত্রণ করতে পারবে এরকম বাতাস তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ ব্যবহার করেননি। যার ব্যবহারের গতি আল্লাহ নিজেই জানতেন, কত জোরে সেই বাতাস প্রবাহিত হয়েছিল তা মানুষ জানে না। অথচ মাত্র মানুষকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর উপরে সবচেয়ে যেটা ভারী ও কঠিন দিন হবে, যার বিকট শব্দ হবে, সেটাই হলো কিয়ামত। সেই দিনের ব্যাপার আল্লাহ তাআলা বলছেন ইদাজুল জিলাতিল আরযু জিল জালাহা, যেদিন পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে, আখরাজাতিল আরযু আসকালাহা, এবং পৃথিবী তার ভিতরে যে সব ভারী বস্তুগুলি আছে সব বের করে দিবে। কালাতিল ইনসানু মালাহা, সেদিন মানুষ বলবে ব্যাপার কি, পৃথিবীর কি হলো, পৃথিবী কেন সব কিছু তার ভিতরের বাইরে বের করে দিচ্ছে। সেদিন পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে পৃথিবী সব বলে দিবে, একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত যেখানে যা কিছু ঘটেছে সব বলে দিবে, যার বিবরণ আমরা একটু পরে আবারও বিস্তারিত দিব ইনশাআল্লাহ। এখানে মাত্র এতটুক যে পৃথিবীর উপরে যা কিছু ঘটছে সব পৃথিবী এই মাটি জড়বস্তু বলে দেবে। আল্লাহ তাআলা বলেন আল কারিয়ে, মহা দুর্ঘটনা। মাল কারিয়ে, মহা দুর্ঘটনা কি? মাদরাকা মাল কারিয়ে, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যেই দিন পাহাড়গুলি হবে ধ্বনিত তোলার নেই। ওই যে লোকটা লেহাব বানায়, তোষক বানায়, ওই লোকটা দেখবেন তুলার উপরে যখন মারে তখন ছিটকে চলে যায়। আল্লাহ তাআলা বলছেন পাহাড়গুলির অবস্থা হবে ধ্বনিত তুলার নেই। পাহাড় তো আপনি বাংলাদেশ থেকে তেমন দেখতে পাবেন না, কিবা দেখবেন সিলেটার, কিবা দেখবেন চিটাগাঙ্গা। পাহাড় তো দেখতে হলে অন্তত দুনিয়াতে যেগুলি মাটির উপরে আছে এসব পাহাড় দেখতে হলে আরব ভূখণ্ডে যেতে হবে, দার্জিলিং যেতে হবে, তাহলে কিছু পাহাড় দেখতে পাওয়া যাবে, যদি চ হিমালয়ের কথা সবাই জানে। কিন্তু পানির নিচে যে সব পাহাড় আছে সেগুলিকে জানে কয়টা বা জানে? সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলছেন আল কারিয়ে, মহা দুর্ঘটনা। মাল কারিয়ে, মহা দুর্ঘটনা কি? অমাদ্রাকা মাল কারিয়ে, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি যেদিন মানুষ হবে কীট পতঙ্গের নেই আর পাহাড়গুলি হবে ধুলিত তোলার নেই। কীট পতঙ্গ যখন বাল্ব জলে আলো জলে তখন দেখবেন কীট পতঙ্গগুলি পোকাগুলি ছুটে যাচ্ছে আবার চলে আসছে, কিছুক্ষণ পরে মারা যাচ্ছে, তার কোনো জ্ঞান নেই, কোনো হিসাব নেই যে ওখানে গেলে আমি মারা যাব। মানুষ এরকম জ্ঞানশূন্য হয়ে যাবে, সেটাই এখানে বলা হয়েছে। এটুকু বলার পরে আল্লাহ তাআলা বলছেন ফাআম্মামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়ে, সেদিন যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে। ও মাদ্রাকা মাহিয়ে, আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়ে কি? আমি বলি তা হচ্ছে নারুন হামিয়ে, জ্বলন্ত উত্তপ্ত আগুন। অমমং সকলত মাজিনহু ফহ ফি সাতির রাজিয়ে, আর যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে তার থাকার জীবন হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়, খুব আনন্দে থাকবে। এ কারণেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যায় তিনি বলছিলেন জাকারতুন নার ফা বাকাইতো, আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছিলাম,
আল্লাহ রাসূল আমাকে বললেন, লেমা তাবকি, তুমি কেন কাঁদছো, ঘটনা কি, কাঁদার বিষয়টি বলো তো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাকারতুন নারা ফাবাকাইতো, আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছি, হাল তাযকুরুনা আহলিয়াকুম ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে কি আপনারা আপনাদের স্ত্রী পরিবারকে স্মরণ করবেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জিজ্ঞাসা। তখন তিনি বলছেন, আয়েশা মনে রেখো, সালাসা মাওয়াতিন লা ইযকুরু আহাদুন আহাদান, বিচারের মাঠে তিনটি জায়গা রয়েছে, সেই জায়গা তিনটিতে কেউ কাউকে স্মরণ করবে না, স্মরণ করার মতো গতি কারো থাকবে না। আমি মোহাম্মদ, আমি একজন নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এরপরও আমি ছাড়া আর একজন কেউ আছে, এই কথা আমার ওই সময় মনে থাকবে না। পরিস্থিতি বিচারের মাঠে অনেক অনেক জটিল পরিস্থিতি আছে, তার মধ্যে সবচেয়ে জটিল পরিস্থিতি হচ্ছে তিনটে। একটি হচ্ছে আইন্দাল মিজান, আমি এসকুল, আমি একেপ্প, যখন দাঁড়িপাল্লা ওজন হবে আমার পাপার আমার নেকি, তখন আমি নেকি ও পাপের পাল্লার দিকে ফেল ফেল করে চেয়ে থাকব, আমার নেকির পাল্লা ভারী হবে কি পাপের পাল্লা ভারী হবে, এটা নিশ্চিত হওয়া পর্যন্ত আর একজন যে কেউ আছে পৃথিবীতে বিচার মাঠে, এটা আমার স্মরণে থাকবে না। তিনি এ কথা বলছেন। ওয়াইন্দাল কিতাব হাল ইউতা মিন এমিনিহি ও মিন ওরায়ে জাহারিহি, যখন মানুষের হাতে তার নেকির আমলনামা বা পাপের আমলনামা তার ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে, যদি ডান হাতে দেওয়া হয় তাহলে তো আমি ধন্য, আর যদি পিছন দিক থেকে আমার বাম হাতে দেওয়া হয় তাহলে আমি অধন্য। ওই সময় আমি এটাই ব্যস্ত থাকব যে আমলনামাটা আমার কোন হাতে দেওয়া হবে, ডান হাতে না বাম হাতে, ডান হাতে না বাম হাতে, এই ব্যস্ততায় আমাকে এত ব্যস্ত করে তুলবে যে তুমি যে আমার স্ত্রী এটা আমার স্মরণে থাকবে না। আইন্দা সিরাত, আর যখন পুল সিরাত সরুচিকন রাস্তা, যেটা আলেমদের মুখে বহুদিন থেকে শুনে আসছেন, এটা চূড়ান্ত, এটা সত্য, যেটা হুঁশ হওয়ার পরেই শুনেছেন যে জাহান্নামের উপরে একটা রাস্তা হবে চুলের মতো সরু, জি চুলের মতো সরু, চিকন রাস্তা দিয়ে পার হতে বলা হবে, বিচারের মাঠে এটা একটা সমস্যা, জাহান্নামের উপর দিয়ে রাস্তা তৈরি করা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেককেই এই জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে, তার মানে এই রাস্তার উপর দিয়ে পার হতে হবে, আর রাস্তার দুই দিকে লাগানো থাকবে কালালিব, লোহার বাঁকা আঁকড়া। আগে গ্রামের বাড়িতে ইঁদারাই বালতি পড়ে গেলে বালতি উঠানোর জন্য লোহার এরকম বাঁকা আঁকড়া থাকতো না, মনে পড়ে না, জি ওটা ওই পুল সিরাতের রাস্তার দুই দিকে লাগানো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ পার হবে তার ঈমান দিয়ে, কেউ পার হয়ে যাবে বিদ্যুতের মতো, এখানে বাল্পের এখানে আপনার ওই সুইচটা টিপলেই কয়েক হাজার মাইল দূরে যদি সুইচ থাকে টিপার সাথে সাথে জ্বলে উঠে, ওখানে ঈমানের এত ক্ষমতা বিদ্যুতের মতো পার হবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছে। ওই বিদ্যুৎ যেটা বিজলি চমকে, যেটা বৃষ্টির সময়তে, ওইভাবে পার হবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছে। এরপরে তিনি বললেন দ্রুতগামী ঘোড়া, এরপরে তিনি বললেন উটের মতো স্বাভাবিক, এরপরে বললেন এক শ্রেণীর মানুষ যখন পার হবে তখন এই বাঁকা লোহার আঁকড়ায় আটকা পড়বে এবং নিচে পড়ে যাবে। ওই সময় আমার স্মরণ থাকবে না আমার পার হওয়াটা কেমন হবে, আমি নিজেই পার হতে পারবো কি না, আমি তখন ব্যস্ত থাকবো আয়েশা, তখন তোমাকে বলে আমার কোনো স্মরণ থাকবে না, তুমি আবার কে। তাই তিনি বললেন আয়েশা, তিনটি জায়গায় কোনো মানুষ তার পরিবারকে স্মরণ করতে পারবে না, জায়গা তিনটি হলো এই। তার একটি জায়গা হচ্ছে যে মানুষের হাতে আমল দেওয়া, আমলনামা দেওয়া হবে, মানুষের পাপ নাকি ওজন করা হবে, ওই সময় আমি চেয়ে থাকবো, অত্র আয়াতে যেটা বলা হলো, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিচারের মাঠের অনেক অবস্থা উল্লেখ করেছেন, তার একটা অবস্থা আল্লাহ তাআলা বলছেন তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত, প্রত্যেক মহিলা যারা বাচ্চাকে দুধ পান করায় বাচ্চা তার কাছে থাকবে কোলে,
দুধ পান করা অবস্থায় উঠবে বিচারের মঠে, কখন তার কোল থেকে বাচ্চাটা পড়ে গেছে সেটা সে বুঝতে পারবে না। আপনাকে কি দিয়ে বুঝাই বিচারের মাঠ কত কঠিন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাদাকুল্লু হামলিন হামলাহা, যেসব মহিলার পেটে বাচ্চা থাকবে গর্ভ অবস্থায় বিচারের মাঠে উঠবে, কখন তার গর্ভ খসে পড়বে, বাচ্চা পেট থেকে নিচে পড়ে যাবে, তার অনুভূতি থাকবে না, অথচ বাচ্চা প্রসব হওয়া কত জটিলতার কাজ। এটা হচ্ছে জীবন মরণ সমান। মহিলারা মনে করে নেই এটা বাঁচারও হতে পারে মরারও হতে পারে সময়, হাজারো নারী মরেছে মরছে মরবে এই অবস্থায়, অথচ এটা তার স্মরণে থাকবে না, তাহলে পরিস্থিতি কত জটিল কঠিন হতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, অতারা নাসা সোকারা, আপনি মানুষকে দেখবেন মনে হবে যেন মানুষ মদ পান করেছে, নেশাগ্রস্ত, তার বিবেক নেই, এমনিতে হিলে ডুলে বেড়াচ্ছে, অথচ তার মদ পান করেনি, পরিস্থিতি এত জটিল। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, অনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামা সুম্ম ওয়া বুকম ওয়া উমিয়া, আমি বিচারের মাঠে তাদের উপস্থিত করব অন্ধ করে, বধির করে, বোবা করে, চোখ থাকবে না, মুখ থাকবে না, কান থাকবে না, এই অবস্থায় আমি বিচারের মাঠে তাকে উপস্থিত করব। তাহলে এটা একটা অবস্থা, যে সময়ে চোখ নাক কান মুখ থাকবে না, আমি তাদেরকে এইভাবে বিচারের মাঠে উপস্থিত করব। বিচারের মাঠ যে কত জটিল, এসব জায়গাগুলি যদি আপনি একের পরে এক একের পর পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে খালি পায়ে, খাতনা মুসলমানি বিহীন নগ্ন অবস্থায়, হুফাতান গোরলান ওরাতান, পরনে কোনো কাপড় থাকবে না, খাতনা দেওয়া থাকবে না, খালি পায়ে, পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, এই তিনটে অবস্থা তিনি উল্লেখ করলেন। তাহলে সমস্ত মানুষ কাপড়বিহীন থাকবে, কারো পরনে কাপড় থাকবে না। কথা শুনেই তো আয়েশা কেমন কেমন করে উঠলেন, তিনি বললেন, বলেন কি, একজন আরেকজনের দিকে তাকিয়ে দেখবে এটা কেমন কথা হলো, নারী পুরুষ নগ্ন অবস্থায় বিচারের মাঠে এইভাবে উঠবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা অলামরা আসাদ্দ মিন জালিকা ইয়ানজুর বাজহুমিলা বাজিন, বলো কি তুমি সমস্যার চেয়ে অনেক 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 জটিল যে মানুষকে কি অবস্থায় যেটা তাকিয়ে দেখবে, এরকম বিবেক বুদ্ধি মানুষের থাকবে না, তুমি বুঝতেই পারোনি বিচারের মাঠ কাকে বলে। তাহলে মানুষ যে আর একজন কাপড় পরে আছে কিনা এটা দেখার মতো গতি মানুষের থাকবে না। কবর যত জটিল কেয়ামত তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি জটিল। কি দিয়ে বুঝায় আপনাকে কেয়ামত কত কঠিন? সম্মানিত দীনি মসজিদের মুসল্লি ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান গোরলান ওরাতান আলা আরজিন বাইজা, বিচারের মাঠে আল্লাহ মানুষকে একত্রিত করবেন এই অবস্থায় সাদা সমতল জমিনের উপরে, জমিন হবে সাদা সমতল। আরেকটা কথা মনে পড়ল, আল্লাহ তাআলা বলেছেন, ইদাল আরজ মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, মানে এখন আপনি পৃথিবী যত বড় দেখছেন এর চেয়ে কত বড় হবে তা মানুষ জানে না। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন আল্লাহ,
বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে সব প্রাণী পশু, সবার বিচার হবে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ এবং জিন দিয়ে। বিচারের মাঠে আমি মানুষকে আর জিনকে দিয়েই জাহান্নাম পূর্ণ করব। তাহলে পশু প্রাণী জাহান্নামে যাবে না, তবুও পশু প্রাণী বিচারের মাঠে উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুয়াদ্দুনাল হুকুকা ইলা আহলিহা, প্রত্যেকের হক তার যথাযথভাবে আদায় করে দেওয়া হবে। রিক্সা থেকে নামলেন, বলল কত ভাড়া? 50 টাকা। এক থাপ্পড় লাগিয়ে দিলেন, বেটা এইটুকু রাস্তায় 50 টাকা ভাড়া হতে পারে? এটার বিচার হবে, খুব কঠিনভাবে হবে। এটার কত কঠিন বিচার হবে তা এখন বোঝা যায় না। 10টা টাকা কর্জ নিয়ে দেননি, এটার বিচার কত কঠিন হবে তা এখন বোঝা যায় না। ফাঁকি দিয়ে বড় আলু উপরে রেখে ঠগিয়ে বিক্রি করেছেন, মাত্র হয়তোবা মনে 5 টাকা লাভ হয়েছে, এটার বিচার কত কঠিন তা এখন বোঝা যায়। এমনিতেই চলছে দিন রাত, এটা বুঝতে পারছেন না এটা কত জটিল। যেদিন এটা বুঝিয়ে দিতে হবে সেই দিন বোঝা যাবে এটা কত জটিল। লায়া জুলু কাদামা বানি আদম হাত্তা ইসলান খামস, বিচারের মাঠে আদম সন্তানের পাকে নড়াচড়া করার মতো কোনো সুযোগ দেওয়া হবে না, পাটা হিলাতেই পাবে না যতক্ষণ পর্যন্ত 5টা জিনিস তাকে জিজ্ঞাসা না করা হয়েছে। তার একটি হচ্ছে আনুমরেহি, তার পুরো জীবনটা বুঝাতে হবে। কি বুঝাবেন, জীবনের আবার কি আছে? যা কাজ করেছেন, যা কথা বলেছেন, সব কাজ সব কথা বুঝাতে হবে। অট্টহাসি হাসলেন, জুমার খুতবা শোনার পরে বাড়ি থেকে বের হয়ে বাড়িতে ঘরে গিয়ে দুলাভাইয়ের সাথে কথা বলছেন, ওটা তো সহজ হয়ে গেল, এটা বোঝাতে হবে না মনে করছেন? জুমার খুতবা শোনার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে পরে ঈমান উড়ে কোথায় চলে গেছে, দেখা যাচ্ছে যে রাস্তার পাশে আর একজনের সাথে বসে আছেন, এটা বোঝাতে হবে না মনে করছেন? খুব কঠিন। নগদ মাতার মেয়েকে আর একজনের সাথে, যুবকের সাথে কথা বলার জন্য সুযোগ দিতে, কত বদমা! ওর মা হয় ঠিক হয়নি, ওর মা হওয়া উচিত হয়নি, ও কেন বিবাহ বসতে গেল? লজ্জাহীন মহিলা, ভাবে কি ও? বিচার কত কঠিন, আপনাকে বিচার বুঝানো মুশকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের ছেলে মেয়ে নারী পুরুষের পাকে নড়তে দেওয়া হবে না। 5টা জিনিস জিজ্ঞাসা করার পূর্বে তার একটি হচ্ছে তার পুরো বয়স বুঝিয়ে দিতে হবে। ওয়ান স্বভাবেহি, তার যৌবন জীবন বুঝাতে হবে। যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যে আছে, আল্লাহ রাসূল যৌবন জীবনকে আবার টেনে বের করলেন কেন? পুরো বয়সের মধ্যে সবচেয়ে বিপজ্জনক জীবন হচ্ছে যৌবন জীবন, যেখানে মানুষ জেনাই জড়াতে চায় আর যেখানে মানুষ হারাম টাকা উপার্জন করতে চায়। বয়স তো 70 হয়ে গেছে, এখন আর জেনা কি করবে? ছেলে মেয়ে তো এখন কাজ করতে পারে, এখন টাকা ইনকাম কি করবে? যেদিন মানুষ যৌবন জীবনে থাকে সেদিন টাকা ইনকাম করতে না পারলে মাও ভালোবাসে না, বউ তো বহু দূরের কথা। এই জন্য তখন হন্যে হয়ে নেমে পড়ে, টাকা ইনকাম করতেই হবে। আর মানুষের জীবনে সবচেয়ে লোভনীয় বিপজ্জনক বস্তু হচ্ছে নারী, যৌবন জীবনে তাকে বিপদে ফেলার, ঠেকিয়ে দেওয়ার সবচেয়ে বস্তু হচ্ছে এটাই, যার জন্য কোটি কোটি নারী পুরুষ মোবাইলে জেনা করছে, ও নিয়ে ব্যস্ত, যেটা একদিন সহজ ছিল না। কি দিয়ে বুঝাবেন? বুঝানোর জন্য প্রস্তুতি নেন, তা চলে এসেছে, তা চলে এসেছে। কতক্ষণ আপনি সময় বেঁচে আছেন এ ব্যাপারে আপনি নিশ্চিত নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে যদি সকাল করে ফেলে তাহলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে এটা যেন মনে না করে, কে যদি সন্ধ্যা করে ফেলে তাহলে সকাল পর্যন্ত বেঁচে থাকবো এটা যেন মনে না করে, তার সময় এতটুকু নেই। এরপরে তিনি বললেন, আমালিহি আইনে ইত্তাসাবাহু ফিমা আনফাকাহু, টাকা কোথায় ইনকাম করেছে আর টাকা কোথায় ব্যয় করেছে দুটাই বুঝাতে হবে। হারাম না যায় সিগনেচার করে দিয়ে
3,00,000 টাকা ইনকাম করলেন, এক সিগনেচারে মেয়ের জন্য একটা আইসক্রিম বরফ কিনেন 3,500 টাকা, 3,350 টাকা দিয়ে, মনে পড়ে না গেল? মনে পড়া উচিত। আমি আপনাকে টাকা ইনকাম করতে নিষেধ করিনি, আপনি টাকা ইনকাম করেন ও উসমানের মতো ঘনিয়ে ধনী হয়ে যান। এসব ধনী হতে চাচ্ছেন কেন, যেটা নোংরা পদ্ধতি? উসমান রাজিয়াল্লাহ তাআলার মতো ধনী হন, ধনী একই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, শোনো তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কত দিতে পারো? উমর রাজিয়াল্লাহ তাআলা বললেন বাড়িতে যা আছে তার অর্ধেক দিলাম। তখন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উসমান রাজিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ রাসূল যত সৈন্য যাবে তাবুকের মাঠে সমস্ত সৈন্যের অর্ধেকের খাওয়া খরচ যাতায়াত খরচ আমি দিলাম। সেদিন লোক সংখ্যা ছিল 30,000, 15,000 লোককে তিনি 15,000 উট দিবেন, 15,000 লোক 3 মাসে যা খাবে তা তিনি দিবেন, এর নাম ধনী। আপনি কি মনে করছেন যে তিনি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতেন? আপনি কি মনে করছেন যে তিনি নাজায়েজভাবে ব্যবসা করতেন? জি না, এইভাবে আছে। পয়সা কোথায় ইনকাম হয়েছে বিচারের মাঠে বুঝাতেই হবে, পয়সা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে। এই কথাটাই ওখানে বলেছিলাম, পয়সা থাকলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী দল যেকোনো স্থানে টাকা ব্যয় করতে হবে। কে বলেছে? এই টাকা বুঝাতেই হবে বিচারের মাঠে। টাকা থাকলে বেদাতি প্রতিষ্ঠানে দিতে হবে, যেখানে কুলখানি জলিসা চাহালাম চলে, যেখানে কোরআন মাজিদ পড়ে কবরে বক্সে দিয়েছে বাপ জান্নাতে চলে গেছে, নগদ জান্নাত সেখানে দিতে হবে। হিসাব থাকে যেন টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বুঝাতে হবে বিচারের মাঠে, টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে। অন ইলমিন ফিমা আলেমাহু, হুজুরকে বুঝাতে হবে তার বিদ্যে। হুজুর ভাবতে পারে না মিলাদ করা কত বড় খারাপ, হুজুর একটু বুঝতেও চায় না যে নবী বেঁচে আছেন তাই মিলাদ করতে করতে ইয়া নবী সালাম লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে। হুজুর বুঝতে চায় না, নির্দ্বিধায় জুমার দিনে হুজুর আরবিতে বক্তব্য দিচ্ছেন আর বলছেন যে বাংলায় বক্তব্য দেওয়া জায়েজ নয়, আর সামনে একটা ছেলেকে রেখে ছোট ছোট করে আজান দেওয়া নিচ্ছে, ছোট ছোট করে সাধারণ শব্দে আজান দেওয়া কি আজান শব্দের বিরোধিতা করা নয়? রাসূলকে অপমান করে জান্নাত কিনে যায় না, তাহাজ্জুদ পড়ে হিসাব রাখতে হবে। হুজুর বড় বিপদে, হুজুর জানে না হুজুর কত বড় বিপদে। তিনি হুজুরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছেন আমার জীবনে 3টা বড় ভয়, 1 নম্বর বড় ভয় হচ্ছে আইমাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর, 2 নম্বর বড় ভয় হচ্ছে সাতালতাহে কো কাবায়েল মুনুমতেল বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। এই মুসল্লির প্রায়ের বাড়িতে ছবি মূর্তি আছে, পুতুল আছে, এত বলার পরে সে সতর্ক নয়। আচ্ছা ওই কোথা থেকে পাখি টাখি কিনে নিয়েছে, একটা আয়নায় কিনে নিয়েছে, এটা মাছ, হিসাব বুঝতে পারছেন না এটা কত জটিল। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে সেটা হলো এটাই, রাস্তার দুই ধারে মূর্তি তুলে দিয়ে তাহাজ্জুদ পড়ে হজ করতে যায়, উমরা করতে যায়, দেখাচ্ছে ধর্ম। ধর্ম পৈতৃক সম্পত্তি, ধর্ম হচ্ছে রাজশাহী চাপে না মজার হাওয়াই লাড্ডু, দোনো হাত পে লাড্ডু হয় যো চায় উসকো খালে যো চায় উসকো ছোড় দে। আরে ধর্ম নিজের ব্যাপার? জি না, ধর্ম নিজের ব্যাপার নয়, মিথ্যে কথা। কে বলেছে ধর্ম নিজের ব্যাপার? নারী পুরুষ একাকার হয়ে হাত তুলে দোয়া করছে এটা এক হারাম, হিন্দু পাশে দাঁড়িয়ে আছে এটা আর একটা হারাম, নির্ধারিত দিনে দোয়া করতে গেছে এটা আর একটা হারাম, কবরের ওপরে ফুল চাপা আছে এটা আর একটা হারাম। এতগুলি নাজায়েজ হারাম নোংরা বর্বর অসভ্য কাজ থাকার পরে নাকি তার দোয়া কবুল হয়ে গেল, দেখাচ্ছে কবর জিয়ারত। বাহ, দেখাচ্ছে কবর জিয়ারত, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিনি বলেন সাতাবদ কবায়ল উম্মত আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। তার প্রথম বাক্যে তিনি বলেছেন ভ্রান্ত হুজুর। বলছিলাম বিচারের মাঠ কত কঠিন এটা হুজুর বুঝতে পারবেন বিচারের মাঠে, তার আগে তিনি বুঝতে পারবেন না বিচারের মাঠ কত জটিল। সম্মানিত মসজিদের মিসল্লি, বিচারের মাঠ বড় জটিল, কি দিয়ে বুঝায় আপনাকে কবর কত কঠিন? কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম সাল্লি আলাইহি, আল্লাহু বারিক আলাইহি।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মহান আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফান সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ, যেদিন বিচার মাঠে আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন এবং মানুষ সিজদা করার জন্য প্রস্তুতি নেবে। খাশিয়াতান তারহাকুহুম জিল্লা, খাশিয়াতান আবশারুহুম ওয়া তারহাকুহুম জিল্লা, তাদের চক্ষু হবে ভীতু সন্ত্রস্ত, বড় বিপদে পড়ে গেছে এটা দেখে বোঝা যাবে, মুখের দিকে তাকালেই বোঝা যাবে যে বড় বিপদে পড়েছে, অপমান তাকে ছেয়ে ধরবে। অবশ্য বিচারের মাঠের আগেও তাকে সিজদা করার জন্য বলা হয়েছিল, তখন সে নিরাপদে ছিল, তখন সে সিজদা করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াউমা ইয়াকশফু রব্বুনা তাআলা, বিচারের মাঠে মহান আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন। তাহলে আল্লাহ তাআলার পায়ের গোছা আছে? ওই হুজুর বলছে যে আল্লাহ নিরাকার, রাত দিন শুনছেন না? একদিনে মসজিদে আসলে আকিদে পরিবর্তন হয়ে যায়। যেন নিরাকার যদি হয় তাহলে পায়ের গোছা আসলো কি করে? বিচারের মাঠে আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন। ওয়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়াল মুমিনা, তাকে সিজদা করতে যাবে প্রত্যেক মুমিন পুরুষ মুমিন নারী। বিচারের মাঠেও তাহলে সিজদা হবে, এটা একটা পরিস্থিতি। বিচারের মাঠে আল্লাহ তাআলাকে মানুষ সিজদা করবে, তার পায়ের নিচে লুটিয়ে পড়বে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইবকা আল্লাযি ইয়াসজুদু রুয়াতান সুমা, আর যারা সিজদা করত লোক দেখানো নিজের প্রসিদ্ধতা লাভ করার জন্য, সে বাকি থেকে যাবে। ওয়াইয়াযহাবু লিয়াসজুদা, সেও সিজদা করতে ইচ্ছা করবে। ফায়াদু যাহরু তাবকান ওয়াহিদা, কিন্তু গোটা শরীরটা একটা রডের মতো সোজা হয়ে থেকে যাবে, সিজদা করতে গেলেই পিছন দিকে উল্টে পড়ে যাবে। এবার সে সলাৎ যদি কবুল না হয় তাহলে তো এটাই অবস্থা, সলাৎ যদি লোক দেখানো হয় এটাও বিপদ, সলাৎ যদি নিজের প্রসিদ্ধতা লাভের জন্য হয় এটাও বিপদ, সলাৎই বিপদ, নামাজই বিপদ। তাহলে না পড়ে কি বাঁচব? জি না, না পড়ে তো বাঁচার কোনো প্রশ্নই আসে না। তাহলে কিভাবে বাঁচা যাবে? দশজন আলেমকে জিজ্ঞাসা করতে হবে অন্তত যে কিভাবে সলাৎ আদায় করব। এটাতে যদি না হয় তাহলে বাংলা মেসকাত, বাংলা বোখারি, বাংলা মুসলিম, বাংলা আবু দাউদ, বাংলা নাসাই, বাংলা তিরমিজি, বাংলা ইমাজা, এসব কয়েকটা কিনে সলাতের অধ্যায় দেখতে হবে কিভাবে সলাৎ আদায় করতে হবে। এ কি সেই যুগ এসেছে যে হুজুর এসে বক্তব্য দিয়ে ধুলো ছিটিয়ে চোখের উপরে চলে গেল, বুঝতে পারলাম না কি করলেন? এ কি ভেলকিবাজির যুগ? একটা ভালো মানুষ গাড়িতে উঠে আছে, ও ভাবছে যে লোকটার ওষুধ আমি কিনবো না, কিন্তু হকারের কথার গতি এত জোরালো, কথার গতিতে 20 টাকা দিয়ে একটা ওষুধ কিনেই নিয়েছে। যেমন হকার গাড়ি থেকে নেমেছে তেমন বলছে কাজটা ভুলই হলো। সেই যুগে এখন হুজুরের কি সেই ক্ষমতা আছে? আপনি বললেই হবে? জি না, আপনি বললে হবে না। বিচারের মাঠ বড় জটিল, এটা পূর্ণ বুঝাতে হবে। লোক দেখানো যদি সলৎ হয় তাহলে ও সিজদা করার ইচ্ছে করবে, কিন্তু উল্টে পড়ে যাবে পিছন দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসার নাসু ইয়াউমাল কিয়ামা সালাসা তারায়েক, বিচারের মাঠে মানুষকে তিনটি পদ্ধতিতে একত্রিত করা হবে, রাগে বিনা রাহে বিনা। এক শ্রেণীর মানুষ জাহান্নাম থেকে ভীতি ভয় করবে, সবসময় জাহান্নামের ভয় করবে, আল্লাহ জাহান্নাম হয় নাকি, জাহান্নাম হয় নাকি, আর জান্নাতের প্রতি আগ্রহী হবে, জান্নাত পাবে এরকম আশা করবে এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়ারকাবু আলা বাইরিন ইসনানে আও সালাসা ও আরবা ও আশারা, দুইজন থাকবে এক উঁটের উপরে, তিনজন থাকবে এক উঁটের উপরে,
চারজন থাকবে এক উঁটের ওপরে, দশজন থাকবে এক উঁটের ওপরে, তাহলে বোঝা যাচ্ছে বিচারের মাঠে উঁট থাকবে, আবার মানুষ উঁটের ওপরে থাকবে, চলবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা তাশরুহুম বাকিয়াতাহুম নারো, যারা বাকি থাকবে তাদেরকে আগুন ঘিরে নেবে। তাহলে মানুষের চতুর্দিকে থাকবে আগুন। মানুষ হলো তিন ভাগে বিভক্ত, একগুলো যারা প্রথম শ্রেণীর তারা জান্নাত পাবে, জাহান্নামকে ভয় করে, জান্নাত পাওয়ার আশা করে, এই এক শ্রেণীর গেল। দুই শ্রেণীর যারা উঁটের উপরে থাকবে এরাও জান্নাত পাবে। তিন শ্রেণীর মানুষ যারা তৃতীয় থেকে গেল, বাকি মানুষগুলির চতুর্দিকে আগুন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবি তো কামা বাতু, যেখানে তারা রাত অতিবাহিত করবে, আগুন চতুর্দিকে রাত অতিবাহিত করবে। তাকিলো হাইসাক হাইসো কালু, যেখানে তারা দুপুরের খাওয়ার পরে অপেক্ষা করবে, সেখানে আগুন চতুর্দিকে অপেক্ষা করবে। তাহলে বিচারের মাঠে দুপুর আছে, খাওয়ার ব্যবস্থা থাক আর না থাক, কালু বলা হয় কায়লুল্লাহ করা, দুপুরে খাওয়ার পরে একটু আরাম করা। এরপর রাসূল বলছেন, তুসবাহ হাইসো আসবাহু, সকাল করবে তারা যেখানে, আগুন চতুর্দিকে সকাল করবে। এরপরে তিনি বলছেন যে তুমসি মা হাইসো আমসু, যেখানে তারা সন্ধ্যা করবে, আগুন চতুর্দিকে সন্ধ্যা করবে। তাহলে বোঝা যাচ্ছে বিচারের মাঠে সন্ধ্যা হবে, সকাল হবে, দুপুর হবে, আগুন চতুর্দিকে থাকবে। এটা বিচারের মাঠের অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সূর্যকে মানুষের নিকটে করে দেওয়া হবে। বিচারের মাঠে যখন সূর্যকে মানুষের নিকটে করে দেওয়া হবে, কা মেঘদার মাইল, সূর্য হবে মানুষের মাথার উপরে, এক মাইল উপরে, অর্ধ হাত উপরে সূর্য হবে, এ কথা ঠিক নয়, সূর্য এক মাইল উপরে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া কোন নাসু ফি আরাকিহিম আলা কাদরি আমালিহিম, বিচারের মাঠে মানুষ থাকবে তার ঘামে, তার কর্ম অনুযায়ী। যার যেমন আমল হবে তার তেমন ঘাম হবে, যার যেমন আমল হবে তার তেমন ঘাম হবে। আমিন হুম মায়াকুন এলা কাবাইহে, কারো কারো ঘাম হবে টাখনু পর্যন্ত। অমিন হুমায়া কোনল রোগ পাতাই হে, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। অমিন হুমায়া কোনল হাকুয়াই হে, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত। অমিন হুমায়া কোনল তারকাতেহি, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। অফির আয়াতিন অন্য এক বর্ণনে বলা হয়েছে, শরীরের ঘাম চুয়ে প্রবাহিত হয়ে 70 গজ দূরে চলে যাবে। এটা একটা অবস্থা, মানুষের ঘাম যদি নাক পর্যন্ত হয় তাহলে কি আপনাকে আমি বুঝাতে পারবো পরিস্থিতি কত জটিল? মানুষের ঘাম যদি মানুষের নাক পর্যন্ত হয় তাহলে পরিস্থিতি কত কঠিন। চতুর্থ আকাশ থেকে সূর্যটা আলো দেয়, আর সেদিন সূর্য থাকবে মানুষের মাথার উপরে, এক মাইল উপরে। সূর্য কত তাপ দিবে এটা কি বিচারের মাঠে বোঝানো যাবে? এখন কি আর বোঝানো যাবে? এটাও বোঝা যাচ্ছে যে বিচারের মাঠে সূর্য থাকবে, যেখানে মহান আল্লাহ বলেন, উজিয়া ইয়াউমায়েদিন বিজাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে। আল্লাহ উপস্থিত থাকবেন, ফেরেশতা সারিবদ্ধ থাকবেন। তাহলে বিচারের মাঠে ফেরেশতাগণ থাকবেন, আল্লাহ থাকবেন, মানুষ থাকবে, সব কিছু থাকবে বিচারের মাঠে। বিচারের অবস্থা তো এই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন মাউলুদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, আদম সন্তানের প্রত্যেকের সাথে আল্লাহ মুখামুখি কথা বলবেন। এটা একটা অবস্থা, বিচারের মাঠে আদম সন্তানের প্রত্যেকের সাথে আল্লাহ মুখামুখি কথা বলবেন। লাইসা তারজমুন লাইসা হেজাবুন এহজবুহু, কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, অতএব এখানে কোনো দোভাষী থাকবে না। পীর সাহেব মিথ্যা কথা বলেছেন, আল্লাহকে পেতে নাকি অশিলে লাগে, পীর ধরা লাগে, পীর মানে শয়তান নউযুবিল্লাহ। বিচারের মাঠে যদি কোনো দোভাষী না থাকে তাহলে আজকে আল্লাহকে পাওয়ার জন্য আর একজন লাগবে কেন? আল্লাহ কি এত বড় অকেজো সৃষ্টিকর্তা
যে কারো কথা উনি নিজে শুনতে পারেন না, আরেকজনের মাধ্যম দিয়ে যেতে হবে, যে লোকটার ড্রেনে পড়ে আছে ও যেমন আল্লাহকে কথা আল্লাহর সাথে কথা বলার অধিকার রাখে, যারা আজকে অট্টালিকায় বসবাস করছে তারাও আল্লাহর সাথে ওই রকমই কথা বলার অধিকার রাখে। কাউ কথা বলতে কোনো সমস্যা নেই, আল্লাহ এত বড় অকেজ সৃষ্টিকর্তা নন যে দোভাষি লাগবে, এটা একটা নগদ মিথ্যা কথা। আরেকজন লাগবে আপনার ওই অশিলা ধরতে হবে, এটা ইসলামকে অস্বীকার করার একটা ডাহা মিথ্যা নোংরা নীতি। বিচারের মাঠে কোনো দোভাষি থাকবে না, বিচারের মাঠে কোনো অন্তরাল থাকবে না, মুখোমুখি কথা হবে। মুখোমুখি কথার বাস্তব প্রমাণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়ানজুরু আইমানা মিনহু, ওই লোকটা তার ডান দিকে লক্ষ্য করবে, যখন লক্ষ্য করবে ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম দেখতে পাবে, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন মিসকাল হাজারাতিন খাইরাইয়ারা মিসকাল হাজারাতিন শারাইয়ারা, যদি বিন্দুমাত্র পাপ করে থাকে সেটাও দেখতে পাবে, যদি বিন্দুমাত্র নেকি করে থাকে সেটাও দেখতে পাবে। জনাব, কোন মেয়ের গায়ে হাত লাগাচ্ছেন ওই মেয়েটা সহ হাত সহ দেখা যাবে, সেদিন কি হবে? ভাবির সাথে কোথায় কথা বলছেন গোটা দৃশ্য মাটি ধরে রেখেছে, সেদিন কি হবে? আল্লাহ তাআলা বলছেন যা কিছু কর্ম করেছে সব কিছু তার ডানে দেখতে পাবে, সময় এনজরো আসামা মিনহু, তারপরে সে তার বামের দিকে লক্ষ্য করবে ফায়ারা মা কাদ্দামা মিনা আমালিহি, তার পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। তাহলে ডানে যা দেখলো বামে তা দেখবে, ডানে যা দেখলো বামে তা দেখবে, সময় এনজরো তিরকা ওয়াজহি, এরপর মুখোমুখি দেখবে সামনের দিকে, মুখের উপরে আল্লাহ তাআলা রয়েছেন, ফায়ারা নারা, সামনে দেখতে পাবে জাহান্নাম। এটা হলো বিচারের একটা বাস্তব অবস্থা। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা কর্ম, হাদিস তো বুখারী মুসলিম। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন যে ইত্তাকুন্নার অলবিকে শিক্ষিত আমারিন, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, খেজুরের ওই উপরের খাওয়ার মূল জিনিসটা যখন শেষ হয়ে যায় তখন ওই বীজের আঁঠিটার উপর একটা সাদা পদার্থ আছে, খুবই চিকন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সাদা পদার্থ খুবই চিকন, যতটুকু জিনিস অতটুকু হলেও তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। জাহান্নাম কত কঠিন এটা আমরা বুঝাতে পারি না। সম্মানিত মসজিদের মুসল্লি, বিচারের মাঠের অনেক অবস্থা হয়তো আমরা আজকে শেষ করতে পারছি না, আমরা খুতবার এই অংশে এসে আরো দুটা অংশ আপনাকে দেখাতে চাচ্ছি, একটু খেয়াল করুন এদিকে। বিচারের মাঠে আপনি থাকবেন, আমি নবীগণ থাকবেন, আমরা সবাই থাকব, অনেক আলোচনার একটা আলোচনা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নি ফারাতুক মালাল হাউজে, আমি সবার আগে হাউজে কাউসারে উপস্থিত হব। তাহলে বিচারের মাঠে একটা হাউজে কাউসার মানে পানির ব্যবস্থা থাকবে। তিনি বলছেন মান মাররা আলাইয়া শারেবা, যে ব্যক্তি আমার কাছে আসবে সেই এই পানি পান করবে, ওমান শারে বালাম ইয়াজমা, যে ব্যক্তি পানি পান করবে সে কোনোদিন আর পিপাসিত হবে না, আর বাকি জীবনে কোনোদিন পানি না হলেও চলবে। এরপরে তিনি বলছেন সুমালায়ের দানালাইয়া কম, এরপরে কিছু মানুষ আমার সামনে উপস্থিত হবে, আরে ফুম ওম ইয়ারে ফুনানি, আমি তাদের চিনতে পারবো, এরা আমার উম্মাত, তারাও চিনতে পারবে ইনি আমাদের নবী। তাহলে মুখামুখি নবীকে বিচারের মাঠে চেনা যাবে। সময় হল বাইনি অবাইনা হোম, এরপরে আমার মাঝে আর তাদের মাঝে একটা অন্তরাল সৃষ্টি করা হবে। অন্তরাল সৃষ্টি করা হলে আমি বলবো কি ব্যাপার, ইন্না হোম মিন্নি, ওরা তো আমার উম্মাত, ওদেরকে ধাক্কা দিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমার এবং তাদের মাঝে অন্তরাল কেন করা হলো? তখন ফেরেশতাগণ বলবেন ইন্না কালা তাদরি মা হাদা সুবাদার, আপনি তো জানেন না ওরা আপনার পরে কত কি করেছে ধর্মের নামে, সালাম দিয়া বুকে হাত দেয় আবার চুমাও দেয়, সালাম ফিরার পরে পরে মাথায় হাত দেয়। বৃদ্ধ মানুষ কালকে দিনাজপুরে বলছে যে ছাড়েন ধর্ম বুঝেন, উজু করলে এক দোয়া বলতে হয়, নাক ধুলে এক দোয়া বলতে হয়, কান ধৌত করলে এক দোয়া বলতে হয়, হাত ধৌত করলে এক দোয়া বলতে হয়। মাওলানা আশরাফ আলী থানভী বলেছেন প্রত্যেকটা অঙ্গে একটা করে পৃথক পৃথক দোয়া পড়তে হবে। মাওলানা আশরাফ আলী থানভীকে চিনেন? অনেক কথা বলল, বৃদ্ধ মানুষ, 90 বছর মানুষ, কি বলবেন বলেন, নগদ জাহান্নাম।
কোনো পথ নেই। রাসূলকে অপমান করে জান্নাত কিনা যায় না? সেটাই হলো এটা বিচারের মাঠে। আমাদের নবীকে ফেরেশতাগণ বলবেন, আপনি জানেন আপনার পরে এরা ধর্মের নামে কত কি ঘটিয়েছে? তখন আল্লাহ রাসূল নিজেই বলবেন, শোকান শোকান লেমান বাদদালা দিনী, আমার পরে যারা আমার দিনের পরিবর্তন ঘটিয়েছে তাদের ধ্বংস, তাদের ধ্বংস, তাদের ধ্বংস, ওদের সরাও, ওদের সরাও এখান থেকে। তে সেখানে তিনি চিৎকার করে এই কথাগুলি বলবেন, আমি না হয় বাদই দিলাম যে আমি যেটা বলছি সেটা রাগ করে বলছি, এটা যদি আপনি ধরে নেন তাহলে আপনি একটু বের করেন কোনটা সেটা আছে। তো অবশ্যই বিদাত তো আছে, অবশ্যই বিদাত তো আছে, অবশ্যই আপনি বের করুন সেটা কোনটা। আপনি বললেই হবে বাপ মরার কারণে চার দিন পরে, চল্লিশ দিন পরে গরু জহয় করে সবাই খেয়েছে আর বাপ জান্নাতি চলে গেল, ওটা তো সাদকা। যে কাজ করে খেতে পারে তার জন্য হালাল, সাদকা মানুষের ময়লে, সাদকা মানুষের ময়লে, সাদকা মানুষের ময়লে, ওটা ঘৃণিত জিনিস। সাদকা ছিল সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি ওই হোসাইন সাদকার একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে বলছেন, হায় তুমি করেছো কি, আমরা সম্ভ্রান্ত পরিবার, আমরা সাদকা খাই না, সাদকা মানুষের ময়লে, আমরা তো খাই না, খাই না, আমাদের কাজের লোকও খায় না। বলো কি তুমি, শুধু আমাদের প্রতি সাদকা হারাম নয়, আমাদের বাড়িতে যারা কাজ করে কাজের মেয়ে তাদের উপর হারাম। এ কথা আল্লাহ রাসূল বললেন এবং মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে সাদকা বের করে ফেললেন। আর আপনার বাপ কোটিপতি মানুষ ধনী, আপনার ভাইয়ের আপনার চাচার জন্য ও সাদকা খেল, ওই নাকি গরুর গোস্ত খাবে, সবাই খাবে, বংশের সবাই উপস্থিত হয়েছে, আশেপাশের সবাই বলছে, চাচা চাচি বলছে, কি ব্যাপার, কৃপণতা করছিস কেন, তোর বাপ মারা গেলে একটা কিছু গরু জহগরে খাওয়াবি না মানুষকে? সম্মানিত দিনী ভাই, আমি বিচারের মাঠের আজকের জুমার খুতবায় বিস্তারিত আলোচনা পেশ করতে পারলাম না, সময় সাপেক্ষে আবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিচারের মাঠ একটা অতীব জটিল ও কঠিন জায়গা, তুমি এই জায়গাতে আমাদের রক্ষা করিও, আল্লাহুম্মা আমিন। তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় শক্তিশালী, আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তোমার রহমতের আশাধারী হয়ে তোমার দরবারে আবারও বলছি তুমি আমাদেরকে বিচারের মাঠে রক্ষা করিও। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।